প্রতিনিয়ত মনে রাখবেন যে লক্ষ্মীকে এদিকে ধ্যান করবেন, এখানে সরস্বতী, তার মানে জ্ঞানের উপাসক, বিজ্ঞানময় কোষ। মানবের মধ্যে কোষটা রয়েছে, পাঁচটা কোষ, এই শরীরটা হচ্ছে অন্নময় কোষ, আর এই যে শ্বাস নিচ্ছে এটা হচ্ছে প্রাণময় কোষ, প্রাণের গতি প্রকৃতি যেখানে নিয়ন্ত্রিত হচ্ছে, আর তারপরে মন, মনময় কোষ, যেখানে চিন্তা হচ্ছে, নানান চিন্তা। এই মহারাজের কথা যে বলছে না মহারাজ, এই কথার মধ্যেও হাজার চিন্তা মন করে যাচ্ছে, যাচ্ছে না? এইটা তো মহারাজ ঠিক বললো, এটা তো মহারাজ এরম বললো, এটা তো সত্যি কথা। আরে মন কিন্তু ওই সঙ্গে বিচারও করে যাচ্ছে, ওই যে মন নানান রকম আছে, ওটা মনময় কোষের কাজ। তারপরে যখন জ্ঞানের বিচার করে, মহারাজ যে কথাগুলো বলেছেন তারা আমাকে ধ্যান করতে হবে, তখন কিন্তু জ্ঞানময় কোষে কাজ শুরু হয়ে গেল। জ্ঞানময় কোষ বলে জ্ঞান যেটা পেয়েছি, গুরুদত্ত জ্ঞান, সেই জ্ঞানটা তখন কাজ শুরু করে, জ্ঞানময় কোষ। জ্ঞানময় কোষের কাজ যেই শুরু হয়ে গেল, সেই দেখা গেল আনন্দময় কোষ, তখন ভেতর থেকে আনন্দ আসছে, ভেতর থেকে আনন্দ, ভেতরে আনন্দ। শুনেছ না? কোথা মিলে রে আনন্দ বিনাশে গোবিন্দ পাদারবিন্দ মকরন্দ পানি, মেলে না ভুবনে সে নিধি রতনে বিষয় ভোগেতে ঢালিলে পরাণ, কোথা মিলে রে আনন্দ। জগতে নেই, জগতে কি আছে? দুঃখ আর সুখ। এখন একটু সুখ হলো, পরে আবার দুঃখ হলো, এই যে বেলা হয়ে যাচ্ছে, আমরা টাইম মতো আজ খাওয়াতে পারছি না, মন ছটফট করছে, ওরা এলো কিনা। তাহলে এই যে আনন্দ আর নিরানন্দের চক্রে ঘুরপাক খাচ্ছি আমরা, এর থেকে আমাদের সবাইকে মুক্ত হয়ে আত্মার আনন্দময় কো, সেখানে মণিপুর চক্র, যোগভূমি বলে এটাকে, এইখানে যখন আমরা কনসেন্ট্রেট করি, স্পাইনাল কর্ড সোজা করি, সমাহিত চিত্তে ইড়া পিঙ্গলা শিশুনাকে জাগ্রত করে ভেতরে শান্ত হয়ে ধ্যান করি, তখন শক্তি জেগে ওঠে, প্রাণ জেগে ওঠে, মন জেগে ওঠে, প্রতিটি ইন্দ্রিয় ভেতর থেকে জেগে ওঠে। আর যাতে এরম ওই ভগবানকে ধ্যান করতে, ভগবান বলে থুবড়া মুখ তো আমার ভালো লাগে, বুঝেছ? কোনো দেবতাকে দেখেছি এটা থুবড়ি বসে আছে, বুঝেছ? কোনো দেবতা, কোনো কালী ঠাকুর, শীতলা টিতলা, কেউ থুবড়ি বসে আছে এরম হয়ে দেখেছো? তাহলে ভগবান দেবতারা কিরম থাকে, সে কৃষ্ণ হোক আর রাধারানী হোক, দেখো আর সোজা হয়ে বসে দাঁড়িয়ে, দেখেছো? তাহলে এই থোবড়া হয়ে থাকলে ভগবানকে পাওয়া যাবে না, ভগবানকে স্পাইনাল কর্ড সোজা করে ধ্যান করতে হবে, বুঝতে পেরেছেন? ফাঁকি দিলে তো ফাঁকে পড়ে যাবে, কিছু করেন না। এই জন্য যখনই ওই থোবড়া বানাবেন, ভগবান বলে এই বেগুন পোড়া আমার কত খাওয়া, মুখটা যদি বেগুন পোড়া হয়ে প্রসন্ন চিত্ত হতে হবে, ধ্যান করতে হবে, আনন্দে থাকতে হবে, এই জন্য থোবড়া বানালে হবে, একদম আনন্দময় করে ভেতরের আনন্দ উঠবে। ও সবাই বলুন তো, ও পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতি ওম ব্রহ্মার্পণম ব্রহ্মহবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা ওম নমঃ শিবায় ওম নমঃ গঙ্গাধরায় ওম নমঃ শশিশেখরায় ওম নমঃ অহিভূষণায় ওম নমঃ ত্রিলোচনায় ওম নমঃ ভস্মবিলেপনায় ওম নমঃ মৃত্যুঞ্জয়ায়। এবার লক্ষ্মী মন্ত্র 10 বার জপ করবেন সবাই, সবাই সোজা হয়ে, সোজা হয়ে বসে জপ করবেন। ওম শ্রীং হ্রিং শ্রীং
কমলে কমলালয় কমলে কমলালয় কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী হ্রিং শ্রী কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী হ্রিং শ্রী কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী হ্রিং শ্রী কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী হ্রিং শ্রী কমলে কমলালয় প্রসিদ্ধ 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 শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী হ্রিং শ্রী কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ চোখ বন্ধ করে কর শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী হ্রিং শ্রী কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী হ্রিং শ্রী কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী হ্রিং শ্রী কমলে কমলালয় প্রসিদ্ধ 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 শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ মহালক্ষ্মী মাতা কি জয় আমি বলছি কমলে।